স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা সহ দেশের মহৎ ও বৃহৎ অর্জন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের হাত ধরেই অর্জিত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 2022 সালের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়ে 119তম অবস্থানে এসেছে বাংলাদেশ। এর মধ্যে মোবাইলে এগিয়েছে সাত ধাপ এবং ব্রডব্যান্ডে তিন ধাপ। ঘন কুয়াশা জাতীয় যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে তিনটি ফেরি, ফলে আজ সকাল 7:30 থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। টাঙ্গাইলের বাসাইলে ডাকাতি মামলায় সাজা এড়াতে নাম ঠিকানা পরিবর্তন করেও রক্ষা পেলেন না শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। মামলার রায়ে 33 বছর পর তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে ইউক্রেনের 36 ঘন্টার এক যুদ্ধবিরতি ঘোষণা করলেও কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। বিবিসি বলছে বিভিন্ন স্থানে লড়াই অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দেয়া 177 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে 142 রানে গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 34 রানের বড় জয়ে আসর শুরু করল রাইডার্সরা। পশ্চিমবঙ্গের বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে ফিরছেন মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রমোতে মিঠুন বলছেন 10 বছর পর ফিরে এলেন তিনি নিজেরই ঘরে।